আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করব বরিশালের বিখ্যাত দুধ খেজুর পিঠা। এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়, একেবারে নরম, তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। শীতকালে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। কিভাবে খুব সহজে বাসায় মজাদার এই দুধ খেজুর পিঠাটা তৈরি করবেন, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। পিঠা তৈরির জন্য প্রথমেই ডোটা রেডি করে নেব। এজন্য চুলায় আগে থেকে একটা পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ নারিকেলের দুধ জাল বসিয়ে দিয়েছি। এখানে আমি নারিকেলের দুধটা নিয়েছি, আপনারা চাইলে নর্মাল গরুর দুধ অথবা পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, তবে নারিকেলের দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে নারিকেল বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 কাপ নারিকেলের দুধ নিয়েছি, এবারে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এবারে চুলার জালটা আমি একেবারে লোতে করে দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা রেডি করে নিচ্ছি। তারপর চুলার জালটা আমি একেবারে বন্ধ করে দিচ্ছি। এই তো ডোটা হয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে আমরা দুধের শিরাটা রেডি করে নেব। এজন্য চুলায় আগে থেকে আমি 1 লিটার পরিমাণ দুধ জাল বসিয়ে দিয়েছিলাম। দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। আপনারা এখানে চেষ্টা করবেন একটু ঘন দুধটা ব্যবহার করতে, তাহলে পিঠার টেস্টটা ভালো হবে। দুধটা যদি পাতলা হয় তাহলে চাইলে এখানে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দুধটাকে ঘন করে নিতে পারেন। আমি দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারুচিনি আর 1টা ছোট এলাচ। খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে মিষ্টির জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করব, তাই আমি এখানে চিনিটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি পিঠাটা শুধু চিনি দিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন। আমি এখানে যেহেতু শীতকাল, শীতকালে একটু খেজুরের গুড়ের পিঠাটাই বেশি ভালো লাগে, তাই আমি এখানে খেজুরের গুড়টা দেব। দুধটা যখন খুব ভালোভাবে 4-5 মিনিট ফুটে যাবে এবং একটু ঘন হয়ে আসবে, সে পর্যায়ে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ডোটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে, সে পর্যায়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই ডোটাকে খুবই ভালো করে মথে নিতে হবে, না হলে পিঠা বানানোর সময় পিঠাগুলো ফেটে যাবে। খুব ভালো করে আমি একটা বোর্ডের ওপর নিয়ে ডোটাকে প্রায় 10 মিনিটের মতো মথে নিচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে ডোটা মথে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করতে পারেন, তাহলে পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবে মথে নিয়েছি, মথা হয়ে গিয়েছে। পিঠা তৈরির জন্য এখানে আমি একটা পরিষ্কার চিরনি নিয়েছি, আর চিরনিটাতে আমি খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবারে একটু ছোট ছোট ডো এরকম লম্বাটে করে এই চিরনির ওপর এভাবে করে লাগিয়ে একটু পাতলা করে নিচ্ছে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখলেই হয়তো বুঝতে পারছেন, এভাবে করে একটা কলম দিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। এই তো এভাবে করে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, পিঠাটা এরকম হবে। এই তো আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এরকম একটু লম্বাটে করে তারপর এই চিরনির গায়ে লাগিয়ে নিচ্ছে। আর চিরনির গায়ে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। কলম দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর শেষের অংশটা খুব ভালোভাবে সিল করে নিতে হবে, না হলে এটা ভাজার সময় খুলে যেতে পারে। হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো করে নিতে পারেন, তবে এভাবে পিঠাগুলো করে নিলে দেখতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো পিঠাই আমি একইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন দর্শক, সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে 1টা পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো পিঠাই আমি দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এক পাশটা যখন একটু হয়ে আসবে সে পর্যায়ে আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি, আর একটু সাবধানের সাথে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই তো যে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে আমি আগে উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। আমি এই তো একটু ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো পিঠাকে ভেজে নেব। উল্টে পাল্টে সবগুলো পিঠাকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এতো সবগুলো পিঠাই ভাজা হয়ে গিয়েছে, আর শিরাটাকেও আমি আবারও একটু খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এবারে এই গরম শিরার মধ্যে গরম গরম পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর আগে থেকে আমি হাফ কাপ খেজুরের গুড় একটু পানি দিয়ে জাল করে রেখেছিলাম, সেই গুড়টা মিশিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে গুড়টা মিশিয়ে দিচ্ছি, আর গুড়টা দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে আমি প্রায় 2-3 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে এটাকে সারা রাতের জন্য রেখে দিতে পারেন, তাহলে এটা আরও বেশি সফট হয়ে যাবে। আমি এটাকে 2-3 ঘন্টার জন্য এভাবেই রেখে দিচ্ছি। এই তো প্রায় 3 ঘন্টা পর আমি পিঠাটাকে পরিবেশন করে নেব। দেখুন দর্শক, পিঠাটা একেবারে রসে টইটম্বুর হয়ে গিয়েছে, আর অনেকটাই বড় হয়ে গিয়েছে, দুধটাও অনেকটা টেনে নিয়েছে। এবারে আমি পিঠাটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক বেশি মজার হয় এই দুধ খেজুর পিঠাটা। আমার চ্যানেলে আরও বেশ কিছু পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। এই তো দর্শক, ভীষণ মজাদার দুধ খেজুর পিঠা পুরোপুরি রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজার। এই শীতে আপনারা একবার হলেও বাসায় এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে মজাদার এই পিঠাটা। পিঠাটা যে কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি। এই পিঠাটা যদি সারা রাত আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখতাম তাহলে এটা আরও বেশি সফট হতো। এই তো একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে, আর অসম্ভব মজাদার হয় এই পিঠাটা। আশা করছি আজকে মজাদার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।